ভাই ওই দেখ আড়াই নতুন নতুন এসেছে ইমপ্রেস করতে হবে ভাই ঠিক বলেছিস টাকা টাকা তুই তাকাচ্ছে না তো ও নো চলে গেল আরে ভাই খবর নিয়েছি ওইখানে প্রতিদিন পড়তে আসে এখানে ইমপ্রেস করতে হবে ভাই ভাই পড়াতেই হবে কিন্তু এই টাকা বিনা শালা চোখ গেলে নেবো তোর বৌদি হয় বৌদির চোখে দেখবি আরে চিন্তা করছিস কেন আমি আছি তো তোর ভাই আছে তো কোনো চিন্তা করি না চো হ্যাঁ কালকে আবার এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক সময় চো ঠিক আছে চো এ ভাই আজকেও এসছে আমি দেখেছি বলতে হবে না ভাই ভাবছি বলে দেবো যত কাছে আসছে আমার দিল কি দরকারটা ধক 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 করছে আমারটা দেখাই দা এটা এটা কি বললি ঠিক আছে শান্ত করে দেবা জীবনে মনে করে ঠিক আছে ঠিক আছে তারা আসছে কাছে আসছে ভাই ভাই আসছে ভাই বলো বলো ভাই বলে দিচ্ছে বল বল সব কাছে এ কি হলো রে এ তুই তুই ছাগলটাকে দেখ মার মারকে মার এ মার এ শিয়াল বকো মানি ব্যাগ পরে আছে তো মানি ব্যাগটা দিতে হবে বলতো দিয়ে আসবো নাকি আমি বল না না এখন যাস না কি হলো ভাই এখন একটা মেয়ে দেখলাম পড়ে গেল ভাইয়ের উপর ছিল তোর ভাই আছে তো চিন্তা করছি কেন মেয়েটার কাছে যাবো না তোদের নামে এত ভালো ভালো কথা বলবো আমার নামে ওই নামে নয় আমার নামে কথা তোর নামে এত ভালো ভালো কথা বলবো মেয়েটা এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে ঠিক চিন্তা নিস না পারবি তো হ্যাঁ তোর ভাই খিলাড়ি আছে তুই জানিস না শোন যদি না বলে দেখলে রোমিও রোমিও নামটা শুনে নিবি হ্যাঁ যাচ্ছে আসলাম হ্যাঁ ভালো কথা বলবি কিন্তু ভাই আমার জন্য একটু দেখি এই এই লাগা দোবা এক্ষুনি আরে ঠিক আছে ছাড় না হ্যাঁ আরে জানো 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 তুমি না পড়ে গেছিল না হ্যাঁ ভূত লেগেছে না হ্যাঁ যাই হোক তোমার মানে ব্যাগ ভুলে এসেছিলে ও থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ ঠিক আছে একটা কথা বলছি ভালো করে শোনো ওই যে দুটো ছেলে দেখছো সেখানে দাঁড়িয়ে আছে ওই দুটো ছেলের জন্য আমার মনে হচ্ছে পড়েছো তুমি কিন্তু ওদের দিকে তো তেমন কিছু মনে হলো না তুমি জানো না ওরা কয়েকদিন ধরে তোমার দিকে নজর দিয়েছে যখনই যাচ্ছ তখনই দেখছে হ্যাঁ দাঁড়িয়ে থাকে দেখবে শোনো আমি তোমাকে একটা কথা বলছি আমার নাম্বারটা নিয়ে রাখো কেন আরে আমি তোমাকে প্রোটেকশন দেবো ওরা যখনই ডিস্টার্ব করবে তখনই আমাকে একটা কল করবে বুঝতে পেরেছো তো তাড়াতাড়ি ফোনটা খোলো লকটা খোলো হ্যাঁ দাও 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 যে নম্বরে শুধু একবার কল করে দেবে তারপরে দেখবে ঠিক আছে বার করছি আমি ঠিক আছে হে দাও তোমার পায়ে লাগছে তো আমি দিয়ে আসবো না না ঠিক আছে আমি আরে না না আমি দিয়ে আসি অসুবিধা নেই আরে ঠিক আছে আমি চলে যেতে পারবো ঠিক আছে ভাই সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ আর অসুবিধা হলে আমাকে ফোন করবে হ্যাঁ ওরা যখনই ডিস্টার্ব করবে বুঝতে পেরেছো তো হ্যাঁ ঠিক আছে যাও আস্তে আস্তে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো করে যাবে কিছু শোনো না বাড়ি গিয়ে একটা ফোন করো হ্যাঁ ঠিক আছে অসুবিধা হলে আমাকে বলবে মেডিকেল থেকে ওষুধ দিয়ে আসবো অসুবিধা নেই হ্যাঁ দেখছি এবার তোরা কী করে প্রেম করিস কে তো আমি তুলে নিয়েছি এ ভাই মালটা আসছে মানে কাজ হয়েছে এ ভাই কিলোরে নাম্বার দিয়েছি তো আমি হ্যাঁ খান্ডা নাম্বার তোর আবার কার কি বলছিস ভাই ও তুই বিশাল কাজ করেছিস ভাই আমি অমনি কাজ করি এটা দিছিস তো আবার না এটা কেন দেবো সোনালি ফোন করছে হ্যালো কে সোনালি আরে আমি তোমার কলের জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ বলছি তোমার পায়ে লাগছে না তো আর না সেরকম হলেও আমাকে বলতে পারো আমি মেডিকেল থেকে ওষুধ নিয়ে যাবো ও লাগবে না তাহলে ঠিক আছে বলছি শোনো না বলছি তোমাকে একটা কথা বলার ছিল অনেক দিন ধরে তোমাকে আমি ফলো করছি জানো তো তোমাকে খুবই লাইক করি আমি পছন্দ করি মানে এটাই বলার ছিল এই সুযোগে ভাবলাম বলেই ফেলি হ্যাঁ বলছি শোনো না বলছি তুমি যদি রাতে ফ্রি থাকো আমি কল করতে পারি তোমাকে করবো ঠিক আছে তুমি তাহলে এখন না রেস্ট নাও হ্যাঁ তুমি রেস্ট নাও
আমি রাতে কথা বলবো, হ্যাঁ মনের কথা বলবো তোমাকে। হ্যাঁ আমি বলে দেবো, তুই একবারে প্রপোজ করিস তোর হয়ে আমি এখন বলে দিই, ফুলটা দিয়ে দি যে তুই দিয়েছিস, বুঝলি তো? চিন্তা নিস না, তোর ভাই আছে তো, হবে তো? হ্যাঁ একদম, তুই চিন্তা নিস না কোনো। সত্যি তো? হ্যাঁ রে, দিলাম কিন্তু গোলাপটা। আরে হ্যাঁ রে, তাহলে ভালো কথা বলি বলি, ভালোবাসে তোমাকে। বলছি শোনো, তোমাকে খুব না আমি ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। ইয়েস, ও নো, লড়কি হাসি তো ফাসি। হে ভাই, কি হলো? হয়ে গেছে, গোলাপ নিয়ে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। বলছিস ভাই? হ্যাঁ। ইয়েস তাই? হ্যাঁ, নিয়ে নিয়েছে গোলাপটা, একদম বলেছিস তো। হুম, তোর ভাই পাশে আছে যখন তোর চিন্তা কি? প্রথম তো আমি ওকে দেখেছি রে, তোদেরকে নিতে দেবো, আমি প্রপোজ করছি, আমি চল হাট। A few moments later. আরে এই তো আমার নতুন ডার্লিং ফোন করেছে, কথা বলি একবার। হ্যালো, হ্যাঁ বলছি শোনো না, আমি যে কালকে গোলাপ ফুলটা দিলাম তার মানে আমি কী বুঝবো? তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো? ভালোবাসা গ্রহণ করেই নিয়েছো যখন, কালকে দেখা হোক ডিয়ার পার্কে 4টার সময়, আমি তোমার জন্য ওয়েট করব। হ্যাঁ আর বলছি শোন না, চুপি সারে আমাকে একটা কিস দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ রাখছি, কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এর সাথে কদিন খেলি, তারপরে তো আমি হলাম ট্যাঁড়াটা। বলছি শোনো শোনো না, তোমার পায়ে ব্যথা কমেছে? যাই হোক, যে ভালো আছো তো? আজকে ক্লাসে গেছিলে? হ্যাঁ গেছিলাম। হ্যাঁ ঠিক, দিয়ে বলো পড়াশোনা কেমন চলছে? ভালো। ঠিক আছে। এ ফিউ মিনিটস লেটার। হ্যালো, কোথায় আছিস তুই? তুই তাড়াতাড়ি পার্কে আয়। তুই জানিস কি হয়েছে আজকে? তোর গার্লফ্রেন্ড, তুই যাকে বলেছিলি না যে বৌদি বলবি, তাকে তো রুদ্র ফাঁসি লিয়েছে। হ্যাঁ এই পার্কে বসে আছে, তুই তাড়াতাড়ি আয়, ওকে আজকে ধুয়ে দেবো, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে আয়, আসুক স্বরূপ, স্বরূপ কাছে সব বলবো আমি। শালা ধোকা আমাদের সাথে। কি বললি? হ্যাঁ আরে তুই বলেছিলি না যে তুই পটাবি, ওইখানে বসে রয়েছে, চো চো তাড়াতাড়ি চো, ওদের ব্যবস্থা করবো। কোথায় মালটা? ও যা বসে রয়েছে, চো শালাকে ধুয়ে দেবো আজকে। কাচ্ছে এ শিয়াল মুখো, এই মুক্কি লুকাচ্ছিস, সালা সব ধরা পড়ে গেছে। তুমি এর সাথে এসব করছো? হ্যাঁ তুমি একে চেনো? হ্যাঁ পাক্কা ক্যারেক্টারলেস ছেলে, বিশ্বাস করবে না এর কথা একদম। এই কি বিশ্বাস করবে না, প্রমাণ সব আমার কাছে রয়েছে, দুবো দেখবি এখনই। হ্যাঁ দাঁড়াও, দেখা তো মানে কি তোর সাথে প্রেম করছে না? এ তুই চুপ কর, চুপ। তুই শালা আমাদের এসব গুলজাল খাইয়ে মেয়েটার নাম্বারটা নিয়ে নিয়েছিস, প্রেম করছিস? হ্যাঁ দাঁড়াও, এমন একটা ছেলে না দু মাস পর পর মেয়ে পাল্টায়, তুমি একদম এর কথা বিশ্বাস করবে না শালা শিয়াল মুখো, ভেতরে এত কিছু। আমার নাম্বারটা নিয়ে নাও, আমাকে রাতে ফোন করো। ফোন করবো না, সব কটা চিটিং বাজ, হাট এখান থেকে।